মাত্র কয়েক মাস আগে পশ্চিমবঙ্গের উন্নয়নের কারিগর মাননীয়া মমতা ব্যানার্জির উদ্যোগে বসিরহাট মহকুমা হাসপাতাল ডিস্ট্রিক্ট হসপিটালে রূপান্তরিত হয়েছে। আশেপাশে গজিয়ে উঠেছে অনেক নার্সিংহোম, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় সরকারি এই হাসপাতালের চিত্র আপনাদের সামনে ফুটে উঠেছে। ঝা চকচকে বিল্ডিং, পরিষ্কার পরিচ্ছন্ন পরিষেবা এবং সর্বোপরি আজ নার্স, আয়া এবং ডক্টরদের সহানুভূতিশীল মানসিকতায় সকল রোগীরা এখন নার্সিংহোম ছেড়ে সরকারি হাসপাতালে পরিষেবা নিতে এগিয়ে আসছেন। যেখানে হাসপাতালের খরচ আকাশ ছোঁয়া, সেখানে সরকারি পয়সায় সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা, যেখানে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত রুম এবং সরকারি খরচে ওষুধের ক্ষেত্রে 67.5% ডিসকাউন্ট এবং সমস্ত রকম অত্যাধুনিক সরঞ্জাম সহ করে বসিরহাট জেলা হাসপাতাল সেজে উঠেছে। রোগীর আত্মীয় থেকে শুরু করে এলাকাবাসী সকলেই আবেগে আপ্লুত। এত সুন্দর পরিষেবা সরকারি কাছ থেকে বা সরকারি হাসপাতাল থেকে পাওয়া যায়, এর আগে সেটা কল্পনা করা যেত না, যেটা আজ মমতা ব্যানার্জির কল্যাণে হচ্ছে।